Allahu, 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 Allahu. Assalamu alaikum. প্রিয়দিনী ভাই বোনেরা, জীবনে একটিবারের জন্য হলেও নিজেকে জাহান্নামের আগুনে কল্পনা করুন। এভাবে আপনি অন্তরকে পরিবর্তন করতে পারবেন। এভাবে কল্পনা করার মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারব দিনকে উপেক্ষা করা কতটা ভয়ঙ্কর। নিজেকে সেখানে কল্পনা করুন। শয়তানের এই ওয়াদা কোনো বিশ্বাস রাখবে না যে এটা অনেক দূরের ব্যাপার, এটা কখনো ঘটবে না। আল্লাহ শপথ করে বলছি, আপনি আমি কেউ নিরাপদ নই, সবাই বিপদে আছি। জাহান্নামে এই অবস্থায় নিজেকে কল্পনা করুন, আপনি সাহায্যের জন্য কাঙ্গাল হয়ে আছেন। আল্লাহতালা বলছেন, যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বলো, তিনি যেন আমাদের থেকে একদিনের জন্য আজাব লাঘব করে দেন। প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ জাহান্নামে ফেরেশতাদের কাছে কাকুতি মিনতি করতে থাকবে, বের হয়ে যাওয়ার জন্য নয় বা শাস্তি বন্ধ করার জন্য নয়। তাদের সর্বোচ্চ আশা হলো শুধু একদিনের জন্য একটু বিরতি, আমাকে শুধু একটু বিরতি দিন, একটু নিঃশ্বাস নিতে দিন। এভাবে কতকাল যে তারা ডাকতে থাকবে তা আল্লাহ পাক ভালো জানেন। তবে যারা কাফের তাদের উদ্দেশ্যে আল্লাহ তারা বলছেন, অবশেষে জাহান্নামের ফেরেশতারা জবাব দিবে, অর্থাৎ রক্ষীরা বলবে, তোমাদের কাছে কিছু স্পষ্ট প্রমাণসহ কোনো নবী আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ এসেছিল, রসুলরা সুস্পষ্ট প্রমাণসহ আমাদের কাছে এসেছিল, আলেম ওলামারা আমাদের এই বিষয়ে জ্ঞান দিয়েছিল, আমরা উপেক্ষা করেছি, আমরা এই দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছিলাম, দুনিয়ার ভোগবিলাস আর অলিক উপকরণ দ্বারা আমরা বকে বনে গিয়েছিলাম। শুধু কাফেররা বলবে না, আমরা যারা মুসলিম আছি তারাও এই কথা বলবে, আমরা শয়তান এবং আমাদের প্রবৃত্তির ধোকায় মস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তারা কাকুতি মিনতি করতে থাকবে, আমাদের একটু আশা দেখাও। তখন জাহান্নামের রক্ষীরা বলবে, যত পারো দোয়া করতে থাকো, যত সময় পারো কাকুতি মিনতি করতে থাকো, কোনো লাভ হবে না, তোমাদের সকল দোয়াই আজ ব্যর্থ, কোনো দয়া প্রদর্শন করা হবে না। এমন কোনো জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন যেখানে কোনো দয়া নেই, যেখানে কোনো রহমত নেই, যেখানে কোনো আশা নেই? নিজেকে এই অবস্থায় কল্পনা করুন, তারপর আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে যে মনে স্থান পায় সে মন ভেঙে চুরমার করে দিন। আল্লাহ শপথ করে বলছি, কারো মাথায় যদি সামান্যতম বুদ্ধিও থাকে সে কখনো এই ক্ষণস্থায়ী জীবনকে মজা করবে না, স্থায়ী মনে করবে না। আর এই মজা তো অল্প সময় ক্ষেত্রে, সেখানকার তুলনায় এক সেকেন্ডের শাস্তির কথা তুলনা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।